টাইগারদের মধ্যে নজরটা থাকছে নিশ্চিতভাবেই সাকিব আল হাসানের ওপর। সঙ্গে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওদিকে বড় তারকাহীন ওয়েস্ট ইন্ডিজের বড় ভরসা সুনীল আম্বিস ও জ্যাসন মোহাম্মদ, ওয়ানডে সিরিজে এদের ওপরই থাকছে স্পটলাইট। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ, সাকিবের নিষেধাজ্ঞা আর করোনায় স্থবিরতা সব বাধা উতরে মাঠে নামার অপেক্ষা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে দল তাতে আছেন সব পরিচিত মুখ, নেই কেবল দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নতুন ক্যাপ্টেন তামিম ইকবালের নেতৃত্বে কারা কারবেন নজর? বহুদিন পর সাকিব আল হাসান, গত বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার, সবশেষ প্রস্তুতি ম্যাচে করেছেন অর্ধশতক, সঙ্গে বাহাতি ঘুণের জাদু। মূল ত্রাতা যে সাকিব সেটি ধরাই যায়। আরেক প্রান্তে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, গত দুই টুর্নামেন্টে ছন্দে ছিলেন, সঙ্গে নবাগত শরীফুলও হয়ে উঠতে পারেন বড় কিছু। ওয়েস্ট ইন্ডিজ দলের বড়দের অনুপস্থিতি, কেউ কেউ বলছেন দ্বিতীয় সারির দল সফরকারীদের, অনেকেরই ক্যারিয়ারের শেষের দিকে এসে ওয়ানডে অভিষেক হচ্ছে, ফলে কে জ্বলে উঠবেন সেটা এখন দেখার অপেক্ষা। অধিনায়ক জ্যাসন মোহাম্মদের কথাই ধরা যাক, বয়স 34, খেলেছেন মাত্র 27টি ওয়ানডে, নেই কোনো শতক, এভারেজও মাত্র 23। নক্রবা বোনার, জামার হ্যামিল্টন ও জোশুয়া ডা সিলভার মতো টপ অর্ডারদেরও অভিষেক হচ্ছে এই সিরিজে। ক্যারিবীয়দের মধ্যে সুনীল আম্বিসের উপর স্পটলাইট, 13 ম্যাচে 148 রানের মতো বড় স্কোর আছে, গড় প্রায় 45। নিজেদের আন্ডারডগ স্বীকার করেছেন উইন্ডিজ কোচও, কিন্তু ক্রিকেট গোল বলের মনস্তাত্ত্বিক খেলা, কখন কি হয় বলা যায় না কিছুই। আব্দুল্লাহ শাফি, নাগরিক।